নেতা এবং অভিনেতা কাছাকাছি শব্দ হলেও দুটোর মধ্যে মোটেও মিল নেই। অভিনেতারা কখনো কখনো পর্দায় নেতা হয়ে উঠলেও নেতারা জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি থাকেন, অভিনেতা হয়ে ওঠা তাদের আর হয় না। কিন্তু তারপরেও সাধারণ মানুষের কাছে এই দুদল মানুষই সমান জনপ্রিয়। কিন্তু কখনো কখনো কি অভিনয়ের জগৎ এবং রাজনীতির জগৎ একাকার হয়ে যায় কোনো কোনো ঘটনায়? এই যেমন সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে দলের এক নেতার বিরুদ্ধে অন্য নেতা নানান কথাবার্তা বলছেন এবং এক জেলার নেতার বিরুদ্ধে অন্য জেলার আরেক নেতা কথা বলে রাজনীতির মাঠ গরম করে ফেলছেন। এবং কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে সরকার দলের সমালোচনা করার কারণে বা নিজ দলের সমালোচনা করার কারণে দলের ভেতর থেকে শোকজ কারণ দর্শানোর নোটিশ পেয়ে যাচ্ছেন। সব কিছু মিলে টিলে বিশ্লেষকরা মজা করেই বলছেন যে এটি রাজনীতির রঙ্গমঞ্চ। কিন্তু আমরা তো জানি রঙ্গমঞ্চ অভিনেতাদের, এই শব্দ কেন রাজনীতিতে চলে আসে? SSRM জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা করব রাজনীতির সবশেষ পরিস্থিতি নিয়ে। আমি আনোয়ার সাদী আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার। আমার সঙ্গে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং আমার সঙ্গে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আমি আলোচনা শুরু করতে চাই অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আপনাকে দিয়েই। এই যে রাজনৈতিক নেতারা এখন দুই দলের ভেতরেই আমরা দেখতে পাচ্ছি, বিএনপির ভেতরেও এমনকি আওয়ামী লীগের ভেতরেও, এই যে নেতার বিরুদ্ধে নেতা, দলের ভিতরে দল, কি মূল্যায়ন আপনার? এইখানে ব্যাপারটা হচ্ছে কি, পরিবেশ পরিস্থিতি এবং প্রেক্ষাপট সময় কাল এটা বিশ্লেষণ করে দুই রকম এটার হচ্ছে অর্থ আছে। যেমন 1/11 এর সময় বিভিন্ন দল নেতা নেত্রীর বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা আসছে এগুলো যথার্থ মনে করিনি, ভয়ে নিজের স্বার্থ রক্ষার জন্য নিজে বাঁচার জন্য জোর করে বলানো এরকম একটা পরিবেশ ছিল। কিন্তু ওই 1/11 এর পরিবেশটা যদি আমরা বাদ দিই, বর্তমান পরবর্তী পর্যায়ে যেটা, পরবর্তী পর্যায়ে এই কথাগুলো বাস্তবতা নিরিখেই কিন্তু চলে আসছে এবং এই কথাগুলো দলের বিরুদ্ধে কথা ব্যাপার না, একটা দল সমস্ত যে সুকর্মই করবে অপকর্ম করবে না, অপকর্ম করে প্রশংসা একবারে পঞ্চমুখ হয়ে থাকবে, তিরস্কার পাবে না, নিন্দিত হবে না, এইরকম যে স্বৈরাচারী যে মন মানসিকতা এই এশিয়ার রাজনীতি তার ভিতরে অন্যতম হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে সামাজিক অবস্থান, এইখানে ইয়েস হুজুর ভেরি গুড এইসব দিয়ে যে সবসময় করার যে প্রবণতা এবং যে কালচারটা গড়ে উঠেছে, অনেক সত্য কথা যেটা দলের বাহিরে চলে যায়, দলের স্ট্যান্ডের বাইরে যায়, কিন্তু সত্য তো সত্যই। যেমন এইখানে আজকে প্রসঙ্গক্রমে বলতে চাই যে নোয়াখালীর একটা সিটে পৌরসভার মেয়র আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই যে বক্তব্যগুলো দিয়েছেন, এইটা তো বাংলাদেশের 15 কোটি মানুষের হৃদয়ের কথা। এখন 15 কোটি মানুষ যদি জীবন বলতে বলতে শহীদ হয়ে যায়, সেইটা নিয়ে কোনো কথা আসছে না, বক্তব্য আসছে না, কোনো কিছু না, আমলেও নিচ্ছে না, কোনো কিছু করছে না, একই কথা। কিন্তু এখন যেহেতু সাধারণ সম্পাদকের ভাই, স্বাভাবিক কারণে ভিতরকার মানে থলের বিড়ালটা যখন বের হয় তখন এটা কিন্তু একটু চমকপ্রদ ভাবে উপস্থাপিত হয়। তবে বাংলাদেশের এই অসহিষ্ণু এবং এই যে শুধু ইয়েস ভেরি গুড আর নো এই যে পলিটিক্স, তাই তৈলমর্দন, খারাপ কাজকে ভালো না বললে পার্টিতে পোস্ট পাওয়া যাবে না, এই যে মনোবৃত্তি, এই মনোবৃত্তি থেকে কিন্তু বেরে আসতে হবে। বেরে আসা তো দূরের কথা, এই 20 শতাব্দীতে দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে এগুলোর কালচার আরো ব্যাপক ভাবে বেড়ে যাচ্ছে। টক শোয়ে যদি কোনো সত্য কথাও আজকে যারা আমাদের, আমি যেমন একটা দলে বিলং করি, ধরেন আমার অপোজিশনের কথাই বলি, একটা সত্য কথা অকপটে বলতে গেলেও এই যে আওয়ামী লীগের ভাই যিনি আছেন নেতা, দেখা যাচ্ছে পার্টি অফিসে তাকে অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক জবাব দিয়ে তার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস মনে করি, প্রথমত হচ্ছে আমি একটা পরিবারের সন্তান, দ্বিতীয়ত হচ্ছে আমি বাংলাদেশের একটি মানুষ, স্বাধীনতা কথা বলার মন মানসিকতা সবকিছু থাকবে, রাজনৈতিক দল আমি করতে পারি, কি এখন সমস্ত খারাপ জিনিসগুলো রাজনৈতিক করার কারণে ইয়েসুজুর বলতে হবে, যেটা আবার আওয়ামী লীগের ভাইয়েরা বলছেন, নিজের বিবেককে বিসর্জন দিয়ে নীতি নৈতিকতাকে বাদ দিয়ে শুধুমাত্র পদ পোস্ট ক্ষমতার সুবিধা ভোগের জন্য
এই যে তৈল মর্দন ইয়েসুজুরের রাজনীতি, এইখান থেকে আসলে মানুষ ক্লান্ত হয়ে গেছে দেখতে শুনতে বলতে, এইখান থেকে বের হয়ে আসতেই হবে। এখন এগুলো কে কিভাবে নিচ্ছে, এখন ক্ষমতা আছে কোন রাজনৈতিক দলকে যেখানে নিঃশেষ করে দেওয়ার মতো মনোবৃত্তি আছে, সেখানে তাদের দলের ভিতর থেকে সত্য কথা যখন দু চারজন বলছে, তাদেরকে তারা শেষ পর্যন্ত যে ইলিয়াস আলীর মতো অপহরণ করবে না, চৌধুরী আলমের মতো নিখোঁজ হবে না, এইরকম সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এবং এই সত্য কথা বলার কারণে আগামী কাউন্সিলে ওবায়দুল কাদেরের পোস্টার না থাকলেও না থাকতে পারে, যে দল কি নিয়ন্ত্রণ করবা, ভাইকেই তো নিয়ন্ত্রণ করতে পারো না। সব কথার শেষ কথা সত্য কথা অকপটে বলা দরকার, শুধু দলের সদস্য না, বাংলাদেশের নাগরিক হিসেবে মানুষ হিসেবে যে কোনো অপকর্ম স্বৈরাচার অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে সব সময় কঠোর হস্তে যেমন কথা বলা উচিত, এবং দ্বিধাহীন চিত্তে ভয় ভীতি উপেক্ষা করে স্পষ্ট ভাবে বলা দরকার বলে আমি মনে করি। এই সময় আর কালের যে প্রেক্ষাপটটা আমি বলেছিলাম, এই সময় কাল আর প্রেক্ষাপটে এইটা হচ্ছে উপযুক্ত কথা, জনগণের কথা, বাস্তবিক কথা। আমি অ্যাডভোকেট পাপিয়া আমি আপনার কাছে আসব, আমি জনাব অ্যাডভোকেট রিয়াজুল কবির কাছের কাছে যেতে চাই, যে এখন ইয়েস নো ভেরি গুডের রাজনীতি চলছে, এবং অ্যাডভোকেট পাপিয়া বলছেন যে দলের ভিতরে আওয়ামী লীগের নেতারা নিজেদের বিরুদ্ধে নিজেরা যেসব কথা বলছেন তার জের ধরে ওবায়দুল কাদের পরবর্তী কাউন্সিলে পদ নাও পেতে পারেন, এটি তার আশঙ্কা, কি বলবেন আপনি? নাও অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, শুনতে পাচ্ছেন আমাকে অ্যাডভোকেট কাউসার? আপনি আপনি মিউট। জি জুনায়েদ সাকি, ইয়েস নো ভেরি গুডের রাজনীতি চলছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে তো রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও গণতন্ত্র নাই, এবং আমরা যার একটা বড় প্রভাব দেখতে পাই যে বাংলাদেশে যে বড় রাজনৈতিক ক্ষমতায় আসে তাদের সেখানে গণতন্ত্র নাই। এখন কোন একটা নির্দিষ্ট দলে হয়তো গণতন্ত্র নাও থাকে, মানে দলের অভ্যন্তরীণ প্রশ্ন তখন যখন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে গণতন্ত্র কার্যকর কিন্তু দলের ভেতরে গণতন্ত্র নেই, এটা একটা বিশেষ অবস্থা হতে পারে। কিন্তু বাংলাদেশে দলের ভেতরে গণতন্ত্র না থাকার দায়টা রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও আছে, কারণ রাষ্ট্র ব্যবস্থায় এমন ভাবে ক্ষমতার কেন্দ্রীকরণ কিংবা ক্ষমতাকে একেন্দ্রিকরণ জমিদারি ক্ষমতা তার কারণে দলের ভেতরেও ওই জমিদারিটা কায়েম হয়েছে, এটা বাংলাদেশের একটা বাস্তব চিত্র। রাষ্ট্র ব্যবস্থার এই যে এককেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কিংবা জমিদারি ক্ষমতা আমরা আমাদের প্রধান দলগুলির মধ্যে এখন বিশেষভাবে গত 12 বছর ধরে যেটা চলছে সেটা হচ্ছে এখানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের কোনো প্রয়োজন নেই, কাজে জনগণের ন্যূনতম যে ক্ষমতা সেটা আসলে বলা চলে একেবারে খুব তান্ত্রিক ক্ষমতা, যে কেবলমাত্র পার হচ্ছে এক পাত্র এইটুকু জায়গায় এখন না জনগণের কার্যত কোন। আমার কথা কি খুব ইকো হচ্ছে? আমি আমি জুনায়েদ সাকি আমি আপনার কাছে আসছি, জনাব অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি? ধন্যবাদ আপনাকে। বিএনপি নেত্রী অ্যাডভোকেট আশরাফি পাপিয়া বলছেন যে আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগের নেতারা এমন কথা বলছেন যে দল নিয়ন্ত্রণে রাখতে না পারার অভিযোগ করতে পারে বর্তমান সাধারণ সম্পাদকের বিরুদ্ধে, এমনকি তিনি মন্তব্য করেছেন যে আগামী কাউন্সিলে তিনি পদও হারাতে পারেন, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমার মনে হচ্ছিল আমি কোন জনসভায় বক্তব্য শুনছিলাম, এই কথাগুলি যদি উনি কোন জনসভায় বলতে পারতেন ওনার দলকে সংগঠিত করে তাহলে ভালো হতো। দেখুন, আমরা কিন্তু দুইটা কথা বলাই আসছি, যে আমরা একটা শক্তিশালী বিরোধী দল চাই, সংসদও চাই, বাইরেও চাই।
এই বিএনপি কেন শক্তিশালী হতে পারছে না? একটা কারণ হলো সাংগঠনিক দুর্বলতা, আর একটা হলো ওনারা অনেক, আমরা সরকারে আছে, অনেক ব্যাপারে বিরোধ করতে পারেন, বিরুদ্ধে বলতে পারেন, অনেক দাবি করতে পারেন, ইস্যু তৈরি করতে পারেন, সেগুলো জনসমর্থন পাচ্ছে না। দেখুন, স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে, 329টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রথম দাবে 24টাতে হয়েছে, পরের 60টাতে হয়েছে, একটি পৌরসভায় স্থানীয় একজন প্রার্থী ওনার আভ্যন্তরীণ স্থানীয় বিরোধের কারণে একটি কথা বলেছেন, এটা বলে ওনারা মজা পাচ্ছেন। দেখুন, নিজের দলের দিকে তাকান। আমাদের প্রত্যেক 3 বছর পর পর কাউন্সিল হয়, নির্বাচিত কাউন্সিল, আমরা একটা সাংগঠনিক রীতিনীতি গঠনতন্ত্রের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করে থাকি, এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সংখ্যা আপনি জানেন 81 জন। আজকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনাদের কেন্দ্রীয় কমিটি কয় হাজার, এটা বলতে হয়তো আপনিও পারবেন না। আমাদের দিকে না তাকিয়ে আপনাদের দিকে নজর দিন। 71 বছরে পা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এ দেশের বা স্বাধীনতার পূর্বের বাংলাদেশ সৃষ্টির শতক লড়াই আন্দোলন সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে আওয়ামী লীগ কাজ করে গেছে। 75-এর পর আপনারা যে ষড়যন্ত্র করে জাতির পিতাকে হত্যা করেছেন, 21 বছর আমরা তার কন্যার নেতৃত্বে আন্দোলন রাষ্ট্র করে কিন্তু নির্বাচনের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছি। আপনারা বসে আছেন, কেউ আপনাদেরকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেবে কোনো ঘোষণা দিয়ে? এখানে জনগণ দরকার নেই। দেখেন, স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, আমি যে একটা ছোট্ট পরিসংখ্যান দিই, এনে জুনায়েদ সাকি অনেক কথা বলে ফেলেছেন গণতন্ত্র নির্বাচন। দেখুন, আমি যদি এই 2টি পৌরসভা নির্বাচনের কথা বলি, প্রথম ধাপে 28 ডিসেম্বর 24টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা সাম্প্রতিক কালে টকশো যেখানে গরম করেছিলেন ওনারা, ভোটারের কার্তি জনগণের অনুপস্থিতি, সেখানে 64 ভাগ ভোট পড়েছে। না, আমরা আমরা অ্যাডভোকেট রেজাউল কবির কাউসারকে শুনতে পাচ্ছি না। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি, যুব মহিলা লীগ নেত্রী সাবিনা আক্তার তুহিন। আপনাকে স্বাগত জানাচ্ছি সাবিনা আক্তার তুহিন। অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া আওয়ামী লীগের বেশ সমালোচনা করেছেন, এবং সাম্প্রতিক সময়ে বসুরহাটের নোয়াখালীর যিনি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি দলের কিছু সমালোচনা করেছেন আওয়ামী লীগের, এবং সেই সমালোচনাকে অ্যাডভোকেট পাপিয়া বলছেন যে এটি বাংলাদেশের 15 কোটি মানুষের মনের কথা। কি বলবেন আপনি? তাহলে কি দেশের 15 কোটি মানুষ আওয়ামী লীগের এই সমালোচনার সঙ্গে একমত? ধন্যবাদ। এখানে যারা আছেন আমাদের কেন্দ্রীয় নেতা কাউসার ভাই, পাপিয়া পা, সাকিব ভাই সহ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আলোচনা অবশ্যই আমরা মনে করি আলোচনার মধ্য দিয়ে অনেক কিছু বের হয়ে আসে। তবে একটা জিনিস কি, আপনার 15 কোটি মানুষের কথা বিএনপি সবসময় বলেন, কিন্তু বেগম খালেদা জিয়া জেলে থাকলে 1 লাখ মানুষও মুক্তির আন্দোলন করতে পারে না। আজকে বসুরহাটে নির্বাচনে আপনার নির্বাচনে উনি কি বলছেন, নির্বাচন ইলেকশনের মাঠে বহু ধরনের কথা আসে। এখন আপনার বিএনপি সেটা বলুক যে বসুরহাটে নির্বাচনের কারচুপি হচ্ছে কিনা, সেটা হলো প্রশ্ন। এখন ওনারা যদি এখানে সাধুবাদ জানায় তাহলে বলতে হবে যে আপনার কারণ সে বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয়, সে একটি এলাকা, বসুরহাট হচ্ছে একটি এলাকার কথা, সেই ইলেকশন না সেই আপনার, সেটা কিন্তু সারা বাংলাদেশ না, সেটা একটি এলাকা, সেখানে কোন কারচুপি হয়েছে কিনা প্রশ্ন সেখানে আসতে পারে। নির্বাচনের মাঠের বক্তব্য, আপনার নির্বাচনের মাঠে গেলে আপনার বিএনপির মাথা হাত দিব, অনেক মাথা হাত দেয় নির্বাচনী
বক্তব্য অনেক ধরনের আসে। এখন কথা হচ্ছে আমাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে, নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠেন, এর জন্য ধন্যবাদ জানাই। নোয়াখালীর মতো জায়গা যেটা না আগে বিএনপির ঘাঁটি বলল, আজকে আওয়ামী লীগের যেভাবে কি বললো সেটা বিষয় না, আমি এটাই দেখাতে চেয়েছিলাম। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তারা আজকে তিনি এসেছেন, আজকে স্বাধীনতা যারা তারা এটা নিয়ে কোন বিতর্ক উঠানে, এর জন্য ধন্যবাদ জানাই। এবং নোয়াখালীর মতো জায়গায় এখন আওয়ামী লীগ জনপ্রিয়তার জায়গায় আসছে, আজকে তিনি যাই বলুন এটা তো সত্য, তিনি আওয়ামী লীগের টিকিট নিয়েছে এটা তো সত্য, তিনি মুজিবপুর কোর্ট পরে ভোটটা চেয়েছেন। তাই বলতে চাই যে বিএনপি 15 কোটি কথা বলে, বিএনপি বলে সারা বাংলাদেশি তাদের, কিন্তু বেগম খালেদা যখন 1 টাকা আত্মসাতের মামলায় জেলে যায় তখন তো 1 লাখ মানুষ দেখেনি, আমরা ওয়ান ইলেভেনে তো দেখিনি বিএনপির কোন নেত্রীকে। আজকে যে আপনারা তারা আমরা আমরা দেখেছি সংসদে বসে একজন কুচ্ছিত ভাবে গান করেছে, সঙ্গীত পরিবেশন করছে যেমন অশ্লীল ভাষায়, সেদিন এক মালেক নামে একজন এসেছিল, কি অশ্লীল পুরুষ মানুষ হয়ে সে একটা নারীকে, আমি ল্যাঙ্গুয়েজটা উচ্চারণ করতে পারবো না, এই শিক্ষা আমাকে আমার পরিবার দেয়নি, তো এগুলো তারা বলতে পারে ঠিকই, কিন্তু তারা ওয়ান ইলেভেনে বেগম খালেদা জিয়া যখন কারাগারে ছিল তখন একজন গ্রেপ্তার হয়নি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে এলে, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, আমাদের নিশ্চয় থেকে 7 জন মেয়েকে গ্রেপ্তার করেছে, কারণ দলের প্রতি ভালোবাসা কমিটমেন্ট। একটা কথা মনে রাখবেন, দল টিকে থাকে তৃণমূলের বলে, আজকে বিএনপি আজকে কেন আওয়ামী লীগ 21 বছর ক্ষমতাতে না থাকলো আওয়ামী লীগ টিকে ছিল, কিন্তু বিএনপি কেন আজকে টিকে নেই, আজকে কেন বিএনপির মধ্য থেকে বেগম খালেদা জিয়াকে যখন সর্বজন বলে তখন নিজের সমালোচনা আগে করতে হবে, যখন বলে যে বেগম খালেদা সিম্পলি হাউস ওয়াইফ তিনি আপোষহীন বলেন, কিন্তু সরকারের সঙ্গে তিনি অবশ্যই আপোষ করেছেন, বয়স্ক মানুষ হিসাবে তিনি দয়া চেয়েছেন, সরকার অবশ্যই সেটা সেই ব্যবস্থা করেছেন, তাকে আজকে বেগম খালেদা নীরব আছেন। আপনি যদি আপনার সততা থাকে তাহলে কিন্তু আপনি ভয় পাবেন না। এখন আমার পাপি আপা বলবেন আপনার কাছে সাবিনা আক্তার তুহিন, আবারও আমি আপনার কাছে ফিরবো, অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। সাবিনা আক্তার তুহিন বলছেন যে নিরপেক্ষ নির্বাচনে বিএনপি তাদের নির্বাচনী ঘাঁটি হারিয়ে ফেলছে এবং মুজিব কোর্ট গায়ে দিয়ে আওয়ামী লীগের নেতারা নিরপেক্ষ নির্বাচন করে সেসব ঘাঁটিতে মানুষের মন জয় করছে, কি বলবেন আপনি অ্যাডভোকেট পাপিয়া? হ্যাঁ বলেন, প্রশ্ন করলেন আপনি যে কথা বলেছেন যে নিরপেক্ষ নির্বাচনে বিএনপি তাদের ঘাঁটি হারাচ্ছে, সে বিষয় নিয়ে আমি অ্যাডভোকেট পাপিয়ার মন্তব্য শুনতে চাই, কি বলবেন অ্যাডভোকেট পাপিয়া? যেখানে আপনাদের নির্বাচনী ঘাঁটি ছিল সেখানে এখন যে আমাদের দল একদমই সংগঠিত না, ওনাদের দল খুবই সুসংগঠিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোন সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি সুসংগঠিত, কারণ এই সরকারের জুলুম নির্যাতন অত্যাচার এবং 5ই জানুয়ারি 2014 ভোটে প্রলোভন সমস্ত কিছু উপেক্ষা করার পরও এখন পর্যন্ত আমরা ইউনাইটেড আছি, ইনশাআল্লাহ স্মরণকালের শ্রেষ্ঠ ইউনাইটেড। এই আওয়ামী লীগ বিনা ভোটের রাতের বেলা ভোটের চুরি করে, দিনের বেলা কাউন্টিং করে, রাতের বেলা ঘুমাইছে, সকাল বেলা শুনে এমপি হয়েছে, এই যে জগদ্দল পাথরের মতো মানুষের বুকে অগণতান্ত্রিক অনির্বাচিত এই আওয়ামী লীগ যতদিন সরকার গঠন করে বসে থাকবে ইনশাআল্লাহ ইস্পাত কঠিন ঐক্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাবে, এটা উনার জ্ঞাতার্থে আমি বলে দিলাম। দ্বিতীয়ত উনি ক্ষমতা দেখতে চাচ্ছেন, ক্ষমতা পুলিশ ছাড়েন, বিডিআর ছাড়েন, র‍্যাব ছাড়েন, ডিজিডিএফআই ছাড়েন, ডিবি ছাড়েন, কালকে ঢাকা শহরে মিটিং দেন, একই জায়গায় দেন, বিএনপি কত লোক সমাগম করে আপনারা কত করতে পারেন দেখবো, ডিসিএসপি কে জেলা আওয়ামী লীগের সভাপতি আর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দায়িত্ব দিয়ে ভোট কাটায় ছিনতাই করে পুলিশ প্রহরায় জেলায় জেলায় আওয়ামী লীগের কর্মসূচি উদযাপন করাবেন, আর আমরা করতে গেলে জনগণের ট্যাক্সের পয়সায় গোলা বারুদ অস্ত্র নিয়ে আক্রমণ করবেন, গুলি করবেন, মারবেন, গুম করবেন, অপহরণ করবেন, এরপরে আপনারা শক্তিশালী বলতে লজ্জা লাগে না? ক্ষমতার বেষ্টিত হয়ে পুলিশ প্রশাসন আর সরকারি ছাত্রছায় অ্যাডভোকেট পাপিয়া, যে আমি আমি অ্যাডভোকেট পাপিয়া আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি আপনার কাছে আসবো, আপনার আপনার একটি অভিযোগ গুরুতর অ্যাডভোকেট পাপিয়া,
না সাবিনা আক্তার তুহিন, আমি আপনার বক্তব্য নিচ্ছি যে তিনি বলছেন যে জেলা পর্যায়ে ডিসি আওয়ামী লীগের সভাপতি, এসপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই অভিযোগ করছেন অ্যাডভোকেট পাপিয়া। অ্যাডভোকেট পাপিয়া, আমি আপনার কাছে আসবো। অ্যাডভোকেট পাপিয়া, আপনি যে অভিযোগ করেছেন গুরুতর, আমি আপনার কাছে পরে আসছি। আমি একটু সাবিনা আক্তার তুহিনের বক্তব্য শুনি। আপনার বক্তব্য স্পষ্ট, আপনি যে অভিযোগ করেছেন সে অভিযোগ নিয়ে আওয়ামী লীগের বক্তব্য শুনি। এ গুরুতর অভিযোগ। আমি আপনার কাছে আসবো, আপনার বক্তব্য শুনেছি, আপনার বক্তব্য স্পষ্ট, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি জনাব জুনায়েদ সাকির কাছে যাই। জনাব আশরাফি পাপিয়া এবং সাবিনা আক্তার তুহিন, আমি আপনাদের দুজনের কাছে ফিরবো। আমরা একটা বিরতিতে যাই। বিরতি থেকে ফিরে এসে যেসব গুরুতর অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির নেতারা বলছেন, সেসব বিষয়ে আমরা বক্তব্য শুনবো, বিশ্লেষণ শুনবো। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন এসএসআরএফ জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনা করছি রাজনীতির রঙ্গমঞ্চ নিয়ে। জনাব অ্যাডভোকেট রিয়াজুল কবির, জি 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 আশরাফি পাপিয়া এবং সাবিনা আক্তার তুহিন, আমি আপনাদের কাছে আবার আবার আসবো। জি, আমরা একটু জুনায়েদ সাকির কথা শুনতে চাই, আপনাদের কাছে আসছি। জি জি অ্যাডভোকেট পাপিয়া এবং সাবিনা আক্তার তুহিন, আপনারা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আমরা বিরতি, একটা দীর্ঘ বিরতি নিয়ে ফিরেছি। আপনাদের দুজনের জন্য আমি সময় বরাদ্দ করব, আপনারা নিজেদের যুক্তি বলতে পারবেন। কিন্তু যেসব প্রশ্ন উঠেছে সেসব বিষয় নিয়ে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার এবং জুনায়েদ সাকির দুজনের বক্তব্য আমরা শুনতে চাই। আপনার দায়িত্ব হচ্ছে মাইকগুলো মিউট করা, আপনি মিউট করছেন না কেন?
আমাদের হাতে এই অপশন নেই, আমাদের হাতে নেই নিয়োগ করার অপশন। আমি বলছি আমাদের হাতে নিয়োগ করার অপশন নেই। অনুগ্রহ করে আমার কথা শুনুন, আপনাদের দুজনের কাছে আসবো এবং আপনাদের দুজনের বিশ্লেষণ আমরা শুনবো, কিন্তু তার আগে আমাদের আরো দুজন বক্তা রয়েছেন, তাদের বক্তব্য আমাদের শুনতে হবে। আমরা বাকি বক্তাদের কথা শুনতে চাই। আপনারা আপনাদের দুজনকে অনুরোধ করছি, আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন, আপনাদের দুজনকে অনুরোধ করছি, আমরা বাকি দুজন বক্তব্য শুনতে চাই। আপনাদের দুজনের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, আপনাদের দুজনের বক্তব্য আমরা শুনেছি। রক্তের গন্ধ শুকায় নাই এখনো আপনাদের গায়ে, রক্তের গন্ধ, আপনার রক্ত পিপাসু, লাল সুফলের দল অনন্ত আকাশ থেকে বাংলাদেশের মাটিতে নেমে এসেছেন, এই রক্ত রক্ত নিবেন, রক্ত লাগবে আপনাদের, রক্ত পিপাসু। আর তো পাঁচই জানাবে কথা মনে আছে, এই কয়েকদিন আগে আবার শুরু করছিলেন 18 নিয়ে, এটা রাজনীতি বাংলাদেশের আমি দুজনকে অনুরোধ করবো, আপনাদের বক্তব্য আমরা যথেষ্ট শুনেছি, অ্যাডভোকেট আশরাফি পাপিয়া এবং সাবিনা আক্তার তুহিন, আপনাদের বক্তব্য আমরা শুনেছি, এখন আমরা বাকিদের বক্তব্য একটু শুনতে চাই, আপনাদেরকে অনুরোধ করছি। আমাদের হাতে মিউট করার অপশন নেই, তাই আমরা মিউট করতে পারছি না কাউকে, কিন্তু আমরা তো সেসব কথা উচ্চারণ করতে চাই না। আপনাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার আমরা শুনতে পেয়েছি, এবার বাকি দুজনের কথা শুনতে চাই। মাননীয় নেত্রী, আপনাদের আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের বাকি দুজন বক্তার বিশ্লেষণ আমরা শুনতে চাই। যে অভিযোগ তুলেছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, যে আওয়ামী লীগের এখন জেলা কমিটিতে প্রশাসনের লোকজনের অংশগ্রহণ এমন যে তাদেরকে জেলা কমিটির নেতা হিসেবে তিনি অভিহিত করেছেন, এই অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর, এর একটি ব্যাখ্যা শোনা দরকার, আপনার কি ব্যাখ্যা? দৃষ্টিভঙ্গির নির্বাচন করে দেখবেন
আর আমরা যেটা বলতে চাই, জানেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে সৈয়দ আরিফা আশরাফি পাপিয়ার হাজবেন্ড জয়ী হয়েছেন, সেখানে যদি নির্বাচন সুষ্ঠু না হতো, ওনার হাজবেন্ড কি করে জয়ী হয়ে আসলেন? একাদশ জাতীয় সংসদে বক্তব্য রাখছেন তার হাজবেন্ড। ঠিক একইভাবে বারবারে নোয়াখালীর একটি পৌরসভার নাম এসেছে, সেখানকার প্রার্থী কিন্তু বিএনপির প্রার্থী বলেছে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে। সো এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। আমরা বলতে চাই কি জানেন, এই করোনাময় কালে, এই গত 3-4 মাসে অনেকগুলো উপনির্বাচন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সেগুলো একটা ভীতির কারণে ভোটাররা সেভাবে উপস্থিত হয় নাই। এখন সীমিত স্বাস্থ্যবিধি মেনে, যেহেতু আমরা চাই না স্থানীয় সরকারে অনির্বাচিত কেউ থাকুক, সরকার সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন কমিশন নির্বাচন করছে। এত আমরা লক্ষ্য করেছি স্থানীয় পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের অংশগ্রহণ থাকলেও কেন্দ্র থেকে ওনারা চাচ্ছেন না, ওনারা চাচ্ছেন নির্বাচনের দিন একটা ইস্যু তৈরি করতে। আর দেখুন, আমি বলেছি যে এই নির্বাচনে অনেকগুলি দল মেয়র প্রার্থী বিজয়ী হয়েছে। এখন বিএনপির এরা কি আশা করে যে 24টার মধ্যে 20টি, 60টির মধ্যে 30টিতে তারা পৌর মেয়র পাবেন? একাদশ জাতীয় সংসদ আপনি দেখেছেন, এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে একটা ম্যান্ডেট দিয়েছে, কারণ দেখেছে ধারাবাহিক সরকার থাকলে এদেশের উন্নয়ন হয়। 50 বছরে আমাদের যে চিত্রটা দেখার কথা ছিল বাংলাদেশে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। আজকে আমরা বলতে পারি তার সুকন্যা জননেত্রী শেখ হাসিনা সেগুলো দৃশ্যমান করেছেন, অনেকগুলি শেষ পর্যায়ে আছেন, যেগুলো জনগণের উপকারে আসবে। ঠিক আমি দু একটা উদাহরণ দিতে চাই। একই কারণে মানুষ স্থানীয় সরকারেরও, যেহেতু স্থানীয় সরকারের নির্বাচনগুলিও দলীয় ভাবে জাতীয় প্রতীকে হচ্ছে, এখানেও তারা নৌকার প্রার্থীকে জয়ী করতে চায়, স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো উন্নয়নগুলো ত্বরান্বিত করার জন্য। দেখুন, আমি যদি 2009 থেকে 2020 সালে গোটা কয়েকটা উদাহরণ দিই, একটাই বলি, আজকে আমরা ভার্চুয়ালি কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে যদি ডিজিটাল বাংলাদেশের ঘোষণা না দিত এবং সেটা বাস্তবে না করতো, আজকে হয়তো আমরা এভাবে কথা বলতে পারতাম না। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে জনাব অ্যাডভোকেট রেজুল কবির কাউসার, জনাব জুনায়েদ সাকি আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে চাই। ধন্যবাদ অ্যাডভোকেট রেজুল কবির কাউসার। এই যে স্থানীয় সরকারে ভোটারদের যে অংশগ্রহণ, প্রশ্নটি জুনায়েদ সাকির কাছে, এই অংশগ্রহণ কি সাধারণ মানুষের রাজনীতির প্রতি আগ্রহ আছে এই কথাটিকে প্রমাণ করে? দেখুন, আপনি আজকে যেভাবে টক শো সঞ্চালনা করলেন সেটা খুব মানে আমি মনে করি এটা যথাযথ হয়নি, কারণ এইভাবে টক শো করলে তো আসলে টক শোতে অংশগ্রহণ করার কোনো অর্থ হয় না। তো আপনি যে বিষয়ে আলোচনা শুরু করেছেন, আপনার প্রশ্নের উত্তরে আমি এক লাইনই বলবো যে আমি মনে করি না যে বাংলাদেশে রাজনীতি যেভাবে চলছে এই রাজনীতির প্রতি মানুষের কোনো আগ্রহ আছে। আর স্থানীয় পর্যায়ে নির্বাচনে কোথাও কোথাও প্রার্থীদের নিজেদের কারণে কিছু কিছু ভোটারদের অংশগ্রহণ থাকতে পারে, কিন্তু সাধারণভাবে যেটা একটু আগে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার বলেছেন যে 300 আসনে বিএনপি 7টা পেয়েছে, ওইভাবে ওনারা ভাগবাটোয়ারা করে দিয়ে দিচ্ছেন। এটা মূলত একটা সিলেকশনের ব্যাপার, এই সিলেকশনটি তারা করছেন। এবং এই এই নির্বাচন নিয়ে আসলে আলোচনা করার বর্তমানে কিছু নেই, বরং 12 বছরে আওয়ামী লীগ নির্বাচনকে ধ্বংস করেছে এবং এখন নির্বাচন ধ্বংস করার মধ্য দিয়ে নিজেদের একটা একচ্ছত্র কর্তৃত্ব সারা দেশের আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কাজে লাগিয়ে তারা তৈরি করেছেন। এর ফলে একটা আপাতত তাদের মানে বাধাহীন অবস্থা আছে, অর্থাৎ বলা হতে পারে একক রাজত্ব আছে। এই রাজত্ব এমন এক চরমপন্থী এবং ত্রাসের রাজত্ব কায়েম করে শাসন চলছে, যেখানে মানুষজন মানে অন্য বিরোধী মত কিংবা তাদের কোনো অংশগ্রহণের সুযোগ নেই। ফলে যখন একটা ত্রাসের রাজত্ব চলে এবং একক রাজত্ব চলে, তখন নিজেদের মধ্যেই বরং কিছু কিছু দ্বন্দ্ব সৃষ্টি হতে থাকে। সেটা সম্পদের ভাগবাটোয়ারা নিয়ে, কেননা রাষ্ট্র ক্ষমতা কাজে লাগিয়ে তারা ধন সম্পদ তৈরি করছেন, এবং ক্ষমতার দ্বন্দ্ব নিয়েও লাগে। তো এই ক্ষমতার দ্বন্দ্ব এবং সম্পদের ভাগবাটোয়ারা নিয়ে নানান রকম প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। ফলে আপনি যাদের কথা তুলেছিলেন যে পার্টির ভেতরে বিভিন্ন, যেমন আমরা বর্তমানে ঢাকার
একজন মেয়র এবং বর্তমান মেয়রের সাথে যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, কিংবা আমরা এগুলো সবই হচ্ছে সম্পদের ভাগ বটরা নিয়ে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিজেদের দ্বন্দ্বগুলো সামনে চলে আসছে এই কারণে যে আপাতত তারা একটা মানে মোটামুটি বাধাহীন রাজত্বের মধ্যে আছেন। কিন্তু এটা একই সাথে একটা লক্ষণ যে ক্ষমতায় থাকা দলটির ভেতর থেকে মানে তার যে সংহতি সেটা খুবই দুর্বল হয়ে আসছে, এবং এই ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য সেটা কেবল দলের ভেতরে না প্রশাসনের মধ্যে আমরা নানান সময় দেখতে পাচ্ছি, তার খবরাখবর পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে নৈরাজ্যের লক্ষণ যে প্রশাসন এবং তার যতই একক একচেটিয়া কায়েম করে রাখুক তার ভেতরের দ্বন্দ্বটা শুরু হয়ে গেছে, এবং এই শুরু হওয়াটা সামাল দেওয়া এই অগণতান্ত্রিক শাসনের মধ্যে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠানে সেটাই আমাদের অনুষ্ঠানের শেষ দিকে অনেক ধন্যবাদ জনাব জুনায়েদ সাকি। জনাব কাইসার আপনার জন্য 30 সেকেন্ড আপনার শেষ দুই লাইন শুনে আমি অনুষ্ঠান শেষ করব। জুনায়েদ সাকি আপনাকে অনেক ধন্যবাদ। জি জনাব অ্যাডভোকেট কাইসার, দেখুন ওনারা জুনায়েদ সাকিরা এখনো বলতে চাচ্ছেন এই স্থানীয় সরকার নির্বাচনগুলি অংশগ্রহণমূলক হয় নাই, আর কত অবাক ভোট পড়লে এই সত্য প্রহারের সময় আর কত ভোটাররা কেন্দ্রে আসলে এই নির্বাচনগুলি অংশগ্রহণমূলক হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের মতো SSRM জনতন্ত্র গণতন্ত্র।